আজকে যারা কথা বলে জিয়াউর রহমানকে নিয়ে এই একটা ভুয়া দল তাদেরকে একটা উক্তি শুধুমাত্র জানতে চাই তার এতই ক্ষমতা তাহলে দেশ থেকে মিত্রবাহিনী কেন সরাতে পারে নাই জাতির পিতা মাটিতে পা রাখবার বাংলাদেশের মাটিতে পা রাখবার আগেই মিত্রবাহিনীকে সরিয়ে নিয়েছিলেন এটা যে কত কঠিন কাজ আপনার ঘরে যদি শত্রু থাকে আপনার ঘরে যদি অন্য লোক থাকে সেটাকে সরানো অনেক কঠিন তবে উনারা মিত্রবাহিনী উনারা আমাদের জন্য যুদ্ধ করেছেন বলে জাতির পিতার একটা কথাই উনারা চলে গেছেন তখন উনি ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যে কথা বলেছিলেন ওরা তো কিছুই পারে না শুধু কতগুলি ভুলি আওড়াতে পারে তার একটা উদাহরণ দিয়ে আমি কিছুক্ষণ পরে শেষ করব দেশকে জাতির পিতা যেভাবে গণতান্ত্রিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে তৈরি করে দিয়ে গেছিলেন তারই হাত ধরে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমৃদ্ধি থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার একটা উদাহরণ দিই জাতির পিতা আমাদের হাসপাতালগুলোকে এসেই 10 বেডের হাসপাতালগুলোকে 51 বেডে 50 বেডে করেছিলেন আমার দেখা যেটা জাতির পিতা এই পঙ্গু পুনর্বাসন হাসপাতাল তৈরি করে মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের পঙ্গুদের পুনর্বাসন করেছিলেন সেইখানে উনি একটি 5 বেডের প্লাস্টিক সার্জারি একটা ইউনিট করেছিলেন তারই ধারাবাহিকতায় পিতার হাতে 5 এবং তারই ধারাবাহিকতায় কন্যার হাতে 500 বেডের শেখ হাসিনা বার্ন ইউনিট হয়েছে শুধু তাই নয় আপনারা অনেকে গতকাল দেখেছেন ভুটান থেকে তার ভুটানের রাজা এসেছিলেন এবং ভুটানে তারা এত আমাদের এই চিকিৎসার জন্য আমাদের দেশের চিকিৎসকরা ওখানে গিয়ে চিকিৎসা করে এসেছেন প্লাস্টিক সার্জারি করে এসেছেন এই জন্যই ওনারা কিন্তু ওখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন ওইখানে একটি এমডি একটা হাসপাতাল তৈরি করে দিতে এবং জনবলও তৈরি করে দিতে এখানে যেন তারা ট্রেনিং নিয়ে সেখানে কাজ করতে পারে এই সমৃদ্ধিটা কত থেকে এলো ওদের একটু লজ্জা লাগে না আসলে বক্তব্য বেশি বাড়ানো মানা একটা কথা খালি হাসিই লাগে আমার ওদের দেখলে ভুয়া কাজ দেখলে একদিন শুনলাম একটা গায়ের চাদর ইন্ডিয়ান বলে ছুড়ে দিয়েছে একজন আমার তো আমি তো মনে মনে হাসি এই কারণে মানে উনি গায়ের চাদরটা ইন্ডিয়ান চাদরটা কিনেছিলেন উনি গায়ে দিয়েছেন ইন্ডিয়ান চাদর তারপরে ছুড়ে দিয়েছিলেন তাহলে কি লাভ হলো তুমি তো ব্যবহারই করো ইন্ডিয়ান জিনিস মনে রাখতে হবে আমাদের মিত্রবাহিনী উনি আমাদের ইন্ডিয়া আমাদের বন্ধু আমরা অনেক কিছু তাদের কাছে শিখি আমি চিকিৎসক হিসেবেও শিখি কেননা ওখান থেকে অনেক কনফারেন্সে অনেক চিকিৎসক আসেন আমরাও যাই তাই আমি আপনাদের সামনে এত কথা বলবো না ক্ষমতা লোভ জিয়া যা করে গেছে সেগুলোতে তারা পারছে না বলেই কথা বলছেন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে স্বাধীনতা বিরোধীরা যেন সমাজ সংসার রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রে মূল্যবোধের অবক্ষয়ে আদর্শহীন স্বপ্নহীন ক্যানভাস যেন আমাদের প্রজন্মের সামনে তুলে ধরতে না পারে এই চেষ্টাই আপনারা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু